আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকে রাতে আমরা ওমানের সিনাও নামক একটি জায়গায় বেড়াতে যাব তাই আমি আজকে সকালে কিছু রান্না বান্না গুছিয়ে নিচ্ছি এবং সিনাও যাব যেহেতু সিনাওর ভাবি এবং ভাই এবং বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার তৈরি করে নিব। আজকে যে যে খাবারগুলো তৈরি করে নিব বেশিরভাগ খাবার রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকে ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে দুপুরের জন্য আমি গরু মাংস রান্না করে নিব আর ফুলকপির একটি ভত্তা তৈরি করে নেব গরুর মাংসের রেসিপি আমার আগের ব্লগুলোতে দেওয়া আছে তাই আজকে আর পুরো রেসিপি শেয়ার করলাম না গরুর মাংস যেহেতু আমাদের প্রতিটি ঘরেই কম বেশ রান্না করা হয় তাই আমাদের সকলেরই জানা আছে গরুর মাংস রান্না কি কি মশলা ইউজ করতে হয় আমরা সাধারণত গরু মাংস রান্নায় যেসব টাইপের মশলা ইউজ করে থাকি সেই অ্যাজোয়েজেল মশলা ছাড়াও আমি দুইটি এক্সট্রা মশলা ইউজ করি একটি হচ্ছে কালো এলাচ আর একটি হচ্ছে স্টার মশলা এই দুইটি মশলা দিলে গরু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে স্টার মশলা ও কালো এলাচ বেশি পরিমাণে ইউজ করা যাবে না আমার এখানে দুই কেজির মতো গরুর মাংস যেহেতু আছে আমি তাই স্টার মশলা দিয়েছিলাম দুইটি আর কালো এলাচ দিয়েছিলাম একটি সবগুলো মশলা দেওয়া হয়েছে এখন মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এই মিশিয়ে নেওয়ার কাজটি করছে আমার বড় ছেলে মাংসটাকে বেশ কিছু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার পরে মাংসটাকে আমি তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ডেকে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে খানাকের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন এখন মাংসটাকে রান্না করে নিব এভাবে মাংস রান্নার আগে ম্যারিনেট করে কিছু সময় রেখে দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় মাংস রান্না হতে থাক আমি এখন অন্য একটি চুলায় ফুলকপির একটি ভত্তা তৈরি করে নেব ফুলকপি ভত্তার জন্য আমি একটি কড়াইতে তিন বাগের এক কাপের মতো সরিষা তেল নিয়েছি তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে কেটে রাখা একটি এবং আরেকটি ফুলকপির অর্ধেক দিয়ে দিব ফুলকপির এই ভত্তায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ আমি এই ভত্তাতে কোনো এক্সট্রা পানি ইউজ করব না এই তেলের মধ্যেই ফুলকপিটা সিদ্ধ হবে এই ভত্তাটি আমার সম্পূর্ণ নিজস্ব একটি রেসিপি নিজের আইডিয়া থেকে রেসিপিটা আমি তৈরি করেছি ইউটিউবে এরকম টাইপের রেসিপি আছে কি আমার জানা নেই এই ভর্তাটা আমি দুইভাবে তৈরি করে থাকি আজকে আপনাদেরকে একটি পদ্ধতি দেখিয়ে দিব অন্য একদিন ইনশাল্লাহ যখন তৈরি করব তখন আরেকটি পদ্ধতি দেখিয়ে দিব। তবে দুইভাবেই খুব মজা হয় ফুলকপিগুলোর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নেড়চেরে এখন ফুলকপিটাকে ঢেকে সিদ্ধ করে নিব আর হ্যাঁ বত্তাটা অবশ্যই সরিষা তেল দিয়ে করতে হবে সরিষা তেল দিয়ে করলে বত্তাটা আসল স্বাদ পাবেন ফুলকপিগুলোকে ডেকে দুই তিন মিনিটের মতো সিদ্ধ করেছিলাম ডাকনা তুলে নিয়ে এখন এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ওই দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ডাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেবো চার থেকে পাঁচ মিনিট পর ডাকনাটা আবার তুলে নিয়েছি ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বলে দেখুন চাপ দেওয়ার সাথে সাথে ফুলকপিটা ভেঙে যাচ্ছে ফুলকপিটাকে এখন এভাবে কিছুক্ষণ ভেঙে গুঁড়া করে নিব এতে ফুলকপির ভর্তাটা খেতে বেশি মজা হবে এখন ফুলকপির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাপের মতো দিলাম এখন কাঁচা মরিচ কুচি দিচ্ছি দশ বারোটার মতো কাঁচা মরিচ কুচি করছিলাম সেটা দিলাম একটু ঝাল ঝাল হবে ভর্তাটাই সব ভর্তা হবে বিশেষ করে ভর্তার মতো হবে অনেকটা এটাকে আমি ফুলকপিটাকে একদম ভাজা ভাজা করে নামাবো যেহেতু তেলটা প্রথমে বেশি দিয়েছিলাম সবচেয়ে তেল দিয়েছিলাম এরকম ফুলকপির গায়ে যখন যাবে তখন এটাকে ভাজা ভাজা করে নিব এর মধ্যে রসুন পেঁয়াজ ফুলকপির সাথে মিক্স হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে প্রথমে আমি ছোটো ছোটো করে ফুলকপিটাকে এই করি নাই কাটি নাই কারণ হচ্ছে ফুলকপি সিদ্ধ হওয়ার পর এমনি চার দিকে ছোটো ছোটো হয়ে যায় এই যে দেখুন সেটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে নিচে তেল উঠে আসছে ফুলকপি যায় পানিগুলো তো হয়ে গেছে আরও অনেকখানি ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিলে ফুলকপির যায় গন্ধ থাকবে না ফুলকপি নিজে তো গন্ধ আছে বাজে গন্ধটা থাকে না ভাজা ভাজা করে নিলে এই যে ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি দিলাম দেখুন ভাজা পাজা করে নিচ্ছি জেনাকাপত্যে ফুলকপি ভাজি ফ্লাস ভত্তা গোটাই বলা যেতে ঝাল হয় আবার ভাজি পেটে হয় বা বোনা ভর্তা বলা যেতে পারে তেলের মধ্যে ভাজি করা ভর্তা বলা যেতে পারে আমার ফুলকপি বোনা বা ভত্তা বা ভাজি হয়ে গেল যে কোনো একটা নামে ডাকলেও হবে যেহেতু এটা তাই নির্দিষ্ট না এদিকে আমার ছোট ছেলে শশা কেটে নিচ্ছে কেটে নিচ্ছে এখন লেবু কাটবেছন্দ কেটে নিচ্ছে ছোট ছেলে লেবু নিয়ে যুদ্ধ করতেছে নতুন নতুন কাটা কুটি শিখছে শশা কাটছে এখন দেব কাটতেছে প্রথমে ফেলে দিলে আর এরকম টানতে হবে না রাখো রাখো এরকম ভাবে না প্রথমে এটা ফেলে দিতে হয় তাহলে আর থাকে না ঠিক আছে না কাটতে হবে আমি কেটে দিই দুপুরে খাওয়া দাওয়া করা না পরে আমি এখন একটি সুজি সুইট বল বানিয়ে নিব এর জন্য রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত মিশিয়ে নিব এখন হাফ চা চামচের চেয়ে একটু কম লবণ দিয়ে দিলাম চিনিটা গলে এরকম ফেনা ফেনা হয়ে এসেছে এখন এর মধ্যে চার বাগের এক কাপ গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পরে গুঁড়ো দুধটাও এখন ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে এক কাপ সুজি চার বাগের এক কাপ ময়দা দিব প্রথমে এক কাপ সুজি দিলাম লাস্টের দিকে আবার চার বাগের এক কাপ সুজি দিব বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো ডেকে রেখে দেব এতে করে সুজিটা নরম হয়ে কিছুটা ফুলে উঠবে আপনাদেরকে যে বলেছিলাম চার বাগের এক কাপ সুজি লাস্টে অ্যাড করব এটা এখন দিয়ে দিচ্ছি এই চার বাগের এক কাপ সুজিটা লাস্টে অ্যাড করার ফলে সুজির বলটা খেতে বেশি মুচমুচা হবে তাই আমি দুইবারে সুজিটা অ্যাড করেছি দেখুন সুজির সুইট বলের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে শক্ত না নরমও না ঠিক মাঝারি টাইপের একটি ডু হয়েছে এখন হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিয়ে গুলগুল আকৃতি বল বানিয়ে নিব এভাবে গুলগুল করে সবগুলো সুজির বল বানিয়ে নিব কড়াইতে এখন তেল গরম করে নিয়েছি এই সুজির বলগুলো তেলে বাঁচতে হবে গরম তেলে এখন সুজির বলগুলো একে একে দিয়ে দিব চুলার তাপ একদম লোহিটে থাকবে সুজির সুইট বল সবসময় সময় লোহিটে বাঁচতে হয় এই পর্যায়ে চুলার তাপ বাড়িয়ে দিলে সুজির উপরের কালারটা খুব দ্রুত ডার্ক কালার হয়ে যাবে এবং বেতরটাও ভালোভাবে সিদ্ধ হবে না লোহিটে সবগুলো সুজির বলগুলোকে এপিট উপিট লালচে কালার করে বেজে তুলে নেব এরকম গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো সুজির বল ভেজে নিয়েছি একটি সুজির বল ভেঙে নিচ্ছি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন সুজির বলের ভেতরটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি দুই লিটার দুধ ও টক দই ছানা দিয়ে স্পঞ্জ মিষ্টি বানিয়ে নেব স্পঞ্জ মিষ্টির রেসিপি অলরেডি আমার ব্লগ চ্যানেল ও কুকিং চ্যানেলগুলোতে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন তাই আজকে আর রেসিপিটি শেয়ার করছি না মিষ্টিগুলো মাসাল্লাহ ফুলে দেখুন কেমন ডাবল হয়ে গেছে দেখুন মাসাল্লাহ মিষ্টিগুলোতে কোনো প্রকার ক্র্যাক নেই ছানাটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে মিষ্টিতে কোনো প্রকার ক্র্যাক থাকে না আসলে এখানে দুই কেজির মতো স্পঞ্জ মিষ্টি হয়েছে দুই কেজি স্পঞ্জ মিষ্টির মধ্যে এক কেজি আন্দাজে স্পঞ্জ মিষ্টি বক্সে নিয়ে নিব বাকি এক কেজি স্পঞ্জ মিষ্টি দিয়ে আমি চপ তৈরি করে নিব বাংলাদেশে থাকাকালীন যখন মার্কেটে যাওয়া হতো তখন মার্কেট থেকে আসার সময় মার্কেটের পাশে থাকা মিষ্টির দোকান থেকে মালাই চপ কিনে খেতাম মিষ্টি জাতীয় যে কোনো আইটেমের মধ্যে আমার কাছে রসমালাই ও মালাই চপ সবচেয়ে বেশি পছন্দের কথা বলতে বলতে ওয়ান টাইম বক্সগুলো খুলে নিলাম এখন একটি বক্সে এক কেজির মতো স্মুন্দ মিষ্টি তুলে নিব স্পঞ্জ মিষ্টি বানানো শেখার পর থেকে আমাদের আশেপাশে কয়েক ভাবিদেরকে নিয়ে কয়েকবার করে প্রোগ্রাম করে একসাথে খেয়েছি কিন্তু আমাদের সিনার ভাবিকে স্পঞ্জ মিষ্টি করে খাওয়ানো হয় নাই তাই আজকে যেহেতু সিনাও যাবো সেই উসিলায় ভাবির জন্য মিষ্টি বানিয়ে নিলাম বাকি অর্ধেক স্পঞ্জ মিষ্টিগুলো থেকে রসটা চিপে বের করে একটি বক্সে নিয়ে নিলাম এদিকে একটি পাতিলে আমি মালাই চক তৈরি করার জন্য গুঁড়া দুধ এবং লিকুইড দুধ দিয়ে মালাই তৈরি করে নিচ্ছি মালাই তৈরির জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুই কাপ আর গুঁড়া দুধ দিয়েছিলাম বড় চামচ দিয়ে এক চামচ চিনিও দিয়েছিলাম স্বাদ মতো তবে বিরুদ্ধে তা আসেনি দুধটা বল পর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম মিষ্টিগুলো দেওয়ার পরে এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল দিয়ে নিব চপ মিষ্টিগুলো হয়ে গেছে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়ে এখন বক্সে নিয়ে নিচ্ছি এদিকে সুজির বলগুলোকে বক্সে নিয়ে নিয়েছি মালাই চপ মিষ্টি যখন চুলায় জাল হচ্ছিল তখন ওভেনে আমি একটি চকলেট কেক ব্যাক হতে দিয়েছিলাম চকলেট কেকটিও ব্যাক হয়ে গেছে কেকটি ঠান্ডা করার জন্য আমি ডেকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো মালাচপ মিষ্টিগুলোকে বক্সে নিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য ওপরে কিছু পেস্তা বাদাম ছিটিয়ে নিচ্ছি মালাই চপ মিষ্টিটা আমি দোকানে দেখেছি দুধের কনসিস্টেন্সিটা অনেক পাতলা করে থাকে আমার কাছে ঘন খেতে ভালো লাগে তাই আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি চকলেট কেকটাকেও ঠান্ডা করে পিস করে কেটে নিয়েছি এখন এগুলোকে ফয়েল পেপারে মুড়িয়ে নেব ফয়েল পেপারে মুড়িয়ে নেওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এখন রাত আটটা তিরিশের উপরে বেজে গেছে আপনাদের ভাইয়াও এখন অফিস থেকে এলো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা সিনার উদ্দেশ্যে অনা দিব যাওয়ার সময় ভাবি দুই মেয়ের জন্য ইন্ডিয়া থেকে আনা দুইটি হার নিলাম আর বাগান থেকে পেরে নেওয়া কিছু বরবটি আর কাঁচামরিচ নিলাম এই তো আমরা এখন সিনাও যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গাড়ি করে রওনা দিলাম সিনাও গিয়ে পৌঁছতে আমাদের সময় লাগবে দুই ঘন্টার মতো সিনাও যাওয়ার পথের কিছু ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিছুক্ষণের মধ্যে এখন দুইটি টানেল দেখতে পাবেন টানেল মানে হচ্ছে সুরঙ্গ পথ পাহাড় কেটে কত সুন্দর করে টানেল বা সুরঙ্গপথ তৈরি করে রেখেছে তা এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একটি টানেল শেষ হলো সামনে এখন আরেকটি টানেল দেখা যাচ্ছে এই টানেলগুলো তৈরি করেছে বেশি দিন হয়নি আগে আমাদের সিনাও যেতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগত এখন এই টানেলগুলো তৈরি করার ফলে রুটটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমরা দুই ঘন্টার মধ্যে সিনাও যেতে পারি মাসকার থেকে আপনারা নিশ্চয়ই এখন লাল পাহাড় দেখতে পাচ্ছেন সিনাও যাওয়ার রুডে এরকম অনেক লাল পাহাড় চোখে পড়ে সিনাও যাওয়া রুডে লাল পাহাড় ছাড়াও বিভিন্ন কালারের পাহাড়ও দেখা যায় সিনাও থেকে আসার পথে দিনের আলোতে বিভিন্ন কালারের পাহাড়ের ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আগামী ব্লগে ঘন্টাখানেক জার্নি করার পর আপনাদের ভাইয়া একটি পেট্রোল পাম্পের সামনে গাড়িটা থামিয়েছে গাড়িতে কিছু পেট্রোল নিয়ে নেবে আর আমরাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব উমানে কিছু দূর জার্নি করার পর পরই পেট্রোল পাম্প চোখে পড়ে প্রতিটি পেট্রোল পাম্পের সাথে ওয়াশরুম এবং নামাজের সুব্যবস্থা থাকে এই তো আমরা এখন সিনাও চলে এসেছি বাসায় গিয়ে দেখি বাবি অনেক খাবার দাবার আয়োজন করে রেখেছে সিনা যাওয়ার কথা আমি বাবিকে আজকে সকালে জানিয়েছিলাম বাবিকে আজকে সকালে যখন আমি ফোন দিয়েছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম ভাবি এখন কি করছেন তখন বাবি বলেছিল ডালের বাগার দিচ্ছে তখন ভাবিকে বলেছিলাম ভাবি ডালের সাথে আলু করে নেন আমরা রাতে এসে খাবো আলুর ভত্তার কথা বলেছিলাম বলে বাবি অন্যান্য আইটেমের সাথে আমার জন্য স্পেশাল আলুর ভর্তা করে রেখেছে বাবি অনেক মজার মজার খাবার রান্না করছে এখানে হচ্ছে বুটের ডাল লাউ দিয়ে মনে হয় গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কলিজা বোনা ডাল তো সালাদ এখানে মাছ গ্রিল করছে এদিকে বাই বাহিরের থেকে অনেকগুলো পরোটাও নিয়ে এসেছে যাতে করে আমরা মাছের গিল দিয়ে খেতে পারি খাওয়া দাওয়া শেষে বাবি আবার সামনে জর্দা দই আর পেপসি দিয়ে গেল বাবির হাতের মজার মজার খাবার খেয়ে নিয়ে আমরা এখন কিছুক্ষণ গল্পগুজব করে নিলাম আজকে ব্লগটি আর বড় করব না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ